আহলাদিস আন্দোলন, আহলাদিস যুব সংঘের কর্মী বাহিনী বেদাত না করার কারণে বহু মার খেয়েছে, বহু ত্যাগের বিনিময় হালুয়া রুটি উঠেছে, মোনাজাতের বেদাত উঠেছে, তাবিজ কবজ উঠেছে, সেহলাম কুলখানি উঠেছে, উঠেছে আমাদের এই আপনার টাকা দিয়ে ফেতরা দেওয়ার রীতি, অনেক রীতির পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন সমাজে চলে ফিরে আশ্চর্য হয়ে যাই যে এই দাওয়াতের ফল কত দূর সুদূর প্রসারী। আল্লাহু আকবার। এদেশের বড় মুফতি যিনি ফতোয়া দিয়ে বলছেন রাজশাহীর নওদাপাড়ার তাবলিগি ইজতেমার প্যান্ডেলে স্টেজে যত আলেম যত শ্রোতা থাকে সবাই বেদাতি। সেই আলেম সাহেবের মারকাজে গেলাম রাতের বেলায়, খেরে কাটুরি লোক দিয়ে ইমামতি করালো, আমাদেরকে দিল না, কারণ মোনাজাত করি না। তাই মহিলা প্যান্ডেল থেকে প্যান্ডেলের পর্দা ছিঁড়ে বের হয়ে চলে আসছে, ভাই টান দিয়ে পর্দা ছিঁড়ে বলছে, আবে আশরাফুল চৌধুরী তুই ঢাকার তার জারুয়া মৌলবী আনিল, ঢাকার তেজ জারুয়া মৌলবী আনিল, মোর বাপের টাকা লীল মোনাজাত না করে, তোর মোর বাপের টাকা ঘোরত দে। ভাই কি বলতে চাচ্ছেন? বলে শেষ নবীর নাম বলো। বলে শেষ নবীর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চলে যাও। তাহলে শেষ নবীর নাম তুমি জানো না? এই শেষ নবীর নাম জানার জন্য আমাকে দাবড়াচ্ছ? বলছেন না তুমি কাদিয়ানি কিনা তাই পরীক্ষা করলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم ربنا وبعث فيهم رسولا রসুলম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস যুব সংঘ, বিশেষ করে মহতারাম আমিরে জামাত সহ আরও কিছু উলামায়ে কেরামকে আমরা পেয়েছি, এটা আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত উলামায়ে কেরামের মাধ্যমে সংস্কারের তৌফিক দান করলেন, তারই বারগাহে শুক্রিয়া। আল্লাহ পাকের শুক্রিয়ার পরেই ওই সমস্ত আলেম ওলামা, ওলামায়ে দিন যাদের মাধ্যমে আমরা এই ঘনে ধরা সমাজকে সংস্কার করতে সক্ষম হয়েছি তাদেরও শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশকুরিল্লাহ মা লা ইয়াশকুরিন নাস, যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, যারা মানুষের শুকরিয়া আদায় করে না, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। পাশাপাশি আল্লাহর বান্দাদের অবদানের শুকরিয়াও আদায় করতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে, যিনি আমাদের কাছে ইসলামকে আমানত স্বরূপ রেখে গেছেন। এই আমানতকে সংস্কার করার জন্য এক শ্রেণীর উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উত্তরসূরি, তারা যারা ইসলামের অরিজিনালিটি মানুষের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। জেনে রাখা ভালো সেটা হলো এই
যে একটা হলো সমাজ সংস্কার, শিরোনামটা কত চমৎকার। রাষ্ট্র সংস্কার না রাষ্ট্রপতি সংস্কার? একা রাষ্ট্রপতি সংস্কার হয়ে কি হবে? আমরা মনে করি রাষ্ট্রপতি ভালো হলে সমাজ একাই ভালো হয়ে যাবে, নেতা ভালো হলে জনগণ ভালো হবে। সম্পূর্ণ মিথ্যা এবং ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন খারাপ হবে তখন আল্লাহ পাক তাদের জন্য খারাপ নেতা দিবেন। তাহলে হাদিসের ভাষা অনুযায়ী জানা গেল মানুষ ভালো হলে নেতা ভালো হবে, আর আমরা বলছি নেতা ভালো হলে জনগণ ভালো হবে। আইন দিয়ে কোনোদিন মানুষকে সংস্কার করা যায় না। যৌতুক বিরোধী আইন দেশে আছে কি নাই? মাদক বিরোধী আইন দেশে আছে কি নাই? নাশকতা বিরোধী আইন দেশে আছে কি নাই? কাজ হয়? কাজ হয় না। যতদিন পর্যন্ত সমাজের মানুষ সচেতন না হবে, যতদিন পর্যন্ত সমাজের মানুষ সজাগ না হবে। আমাদের পাবনার জনৈক চেয়ারম্যান সাহেব একদিন বলছিলেন, মাদানী সাহেব আমাকে বলছে, মাদানী সাহেব মুনাজাত যে বেদাত এটা আমি ভালো করে জানি, কিন্তু পাবনাতে মুনাজাতের পক্ষের লোক বেশি, আর সামনে আমার নির্বাচন। এবার যদি আপনাকে আমি সমর্থন করি তাহলে আমার নির্বাচনে হবে ভরাডুবি। কাজেই ঘরের মধ্যে আপনাকে আমি সমর্থন জানালাম, বাইরে কিন্তু আপনাকে সমর্থন জানাতে পারবো না। পরিষ্কার ভাষায় বলে দিলেন ভদ্রলোক। তারপরে বলছেন, শুনুন, আপনি যদি কোনো দিন এদেশের মানুষকে এই বেদাত সম্পর্কে সজাগ করতে পারেন, আর অধিকাংশ মানুষ যদি এই বেদাতের বিপক্ষে যায়, তখন আমি আপনাকে সমর্থন করতে পারব। তাই বললাম, যখন অধিকাংশ মানুষ এই সংস্কারে এসে যাবে তখন আপনার মতো চেয়ারম্যানের সমর্থন আমার লাগবেও না। কাজেই জনগণ যদি সচেতন না হয়, আইন তৈরি করে আইন দিয়ে কোনো সময়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য রাষ্ট্রীয় পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, গোটা সমাজের পরিবর্তন করতে হলে সর্বপ্রথম ব্যক্তি জীবন, তারপরে পারিবারিক জীবন, তারপরে সামাজিক জীবন, তারপরে রাষ্ট্রীয় জীবন, সেটা পরের, এটা স্তর বাই স্তর। আপনি পরীক্ষার হলে কি সহজ প্রশ্নটা আগে লেখেন না কঠিনটা আগে লেখেন? সহজ তো আগে লিখবেন, কেন কঠিনটা আগে করেন? প্রথমে উঠি এক শ্রেণীর লোক, রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন, অথচ আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও, আগে নিজে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে। এই আয়াত তারা মানতে রাজি না। প্রথমে উঠেই আমাদের রাষ্ট্র খারাপ, রাষ্ট্রপতি খারাপ, সমাজ খারাপ, তা আমরা ভালো হব কি করে? প্রথমে উঠেই কঠিনটা, কঠিন প্রশ্ন নিয়ে আগে হাত দেয়, অথচ আল্লাহ বলছেন সহজটা আগে করো। এবার আমি যদি আমার নিজের পরিবর্তন আনি, আমার নিজের পরিবর্তন যদি আমি নিজের ভিতরে পরিবর্তিত করি, তাহলে তো এত মারাত্মক সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহ বলছেন নিজে আগে বাঁচো, নিজে আগে বাঁচো। এই একটা আমল করে কখন? কখন আমল করে? যখন লঞ্চ ডোবে তখন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, খুতবা দিলাম, একজন বলে ওয়াজ করে কি করবেন? ব্যাংক খাড়া করেন? ব্যাংক না কায়েম করে খালি ওয়াজ করে কাজ হবে? সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন? এই সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা যতদিন চালু করতে পারবো না, ততদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। ওই লোকের কথায় তো তাই বোঝা গেল। তা আমি বললাম যে ভাই, আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও। সারা দুনিয়ার মানুষ সুদে ডুবে গেল, তুমি একা সুদ থেকে বেঁচে কি করবা? এই কথা তো বলে বলে না, যখন লঞ্চ ডুবে যায় তখন তো বলেন সবাই ডুবে মরলো, তা আমি একা বেঁচে কি করব? তা আমিও ডুবে মরি। আল্লাহ পাক তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন,
দুনিয়া সম্পর্কে তারা ভালো বোঝে, কিন্তু আখেরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়, গাফেল হয়। বন্ধুগণ, এক হলো সমাজের পরিবর্তন, আর এক হলো সংস্কার। পরিবর্তন করবেন না সংস্কার করবেন, কোনটা? মোবাইলটা নষ্ট হয়ে গেছে, 200 টাকা দিলে সংস্কার হয়, আর ফেলে দিলে 1200 টাকা লাগবে। জাতি কি আল্লাহ পাক পরিবর্তিত করবেন? আহলে হাদিস হলো উম্মতের পাহারাদার, আহলে হাদিস হলো উম্মতের পাহারাদার। ওলামায়ে কেরামগণ বলেছেন, গভীর অমানিশার নিকোষ কালো রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, গভীর সাগরে দিশেহারা নাবিক যখন দিক হারিয়ে যায়, আকাশের ধ্রুব তারা দেখে যেমন পথ খুঁজে পায়, কিয়ামতের আগে আহলে হাদিসদেরকে দেখে পথ খুঁজে পাবে। আহলে হাদিসদের আকীদার উপর আক্রমণ চলেছে, এখন আহলে হাদিসের নামের উপরে আক্রমণ। নামটাও মুছে দিতে চায়, সহি আকীদা। আরে সহি আকীদা মানে কি? আহলে হাদিস বলতে লজ্জা লাগে? বলো না কেন আমি আহলে হাদিস? তোমার সহি আকীদা, সহি আকীদার লেবা আছে? কত রকমের ভণ্ডামি চললো সমাজে আপনি দেখলেন স্বচক্ষে। ওই যে মুফতি সাহেব কবরের আজাব দেখিয়ে দিলেন, শুনিয়ে দিলেন কবরের আজাব। মুফতি সাহেব বলে দিলেন অত তারিখে কিয়ামত হবে। মুফতি সাহেব বলে দিলেন ইমাম মাহাদি এসে গেছেন, সৌদি আরবের কারাগারে বন্দি আছে। মুফতি সাহেব বললেন ইমাম মাহাদি কে স্বপ্নে দেখলাম দাড়ি বড় ছোট ছোট। মুফতিকে বলেছিলাম ছোট দাড়িওয়ালা ইমাম মাহাদি মানি না। তখন বলছেন স্বপ্নের দাড়ি দাড়ি নয়, স্বপ্নের গরু গরু নয়। জবাবে আমরা বলেছিলাম স্বপ্নের মাহাদিও মাহাদি নয়, ওটা শয়তান। সে মুফতি সাহেব সহি হাদিসের কথা বলে বলে জাতির ভিতরে ঢুকে পড়েছিলেন। মাওলানা আব্দুর রউফ সাহেবের কথা বড় মনে পড়ে আজকে। মাওলানা আব্দুর রউফ সাহেবকে আমরা বলেছিলাম বেদাতিদের মুখ দিয়েও তো কোনো সময় ভালো কথা বের হয়। মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বাবা ভেজাল দিতে হলে তো অরিজিনাল মাল কিছু লাগে, অরিজিনাল মাল না হলে তো ভেজাল হয় না। কিছু অরিজিনাল মাল লাগে, তারপরে কিছু ভেজাল দিতে হয়। 10 কেজি গমের মধ্যে 1 কেজি মাটি খাটানো যাবে, 10 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি খাটানো যাবে। তো দুধ তো 10 কেজি আগে লাগবে, তারপরে তো 1 কেজি পানি। তার মানে হলো প্রথম ভালো ভালো কথা বলে আহলাদি সমাজে ঢুকে তারপর আহলাদি সমাজকে কুড়ে কুড়ে খাওয়ার ব্যবস্থা। বন্ধুগণ, কোন ব্যক্তি কোন জনগোষ্ঠী আমাদের লক্ষ্যবস্তু নয়, তাদের আকীদা এবং ভ্রষ্টতা এটার সমালোচনা আমরা করি। অ্যাজ এ ম্যান, তিনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, প্রত্যেকের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু তা কারো ভেজালকে আমরা বরদাস্ত করব না। কেউ কেউ বলছেন ভাই ভুল তো মানুষের হয়, ভুল হলে সংশোধন করেন। আমি বলি ভুল আর ভেজালের পার্থক্য তুমি বোঝো না, ভুল আর ভেজালের পার্থক্য বোঝো না। ভুল কোনটা? ভুল হলো চিনি মনে করে লবণ দিলেন, শরবতের মধ্যে চিনি মনে করে কি দিলেন, এটা কি ভুল না ভেজাল? ভুল। আর একটা লবণের মধ্যে চিনি মিলালেন, চিনির মধ্যে লবণ মিলালেন, এটা কি ভেজাল? যারা জেনে বুঝে করে এরা করে ভেজাল, আর যারা না বুঝে করে ওদেরটা কি ভুল? তাহলে ভুলওয়ালাকে সংশোধন করা যায়, কিন্তু ভেজালওয়ালাকে সংশোধন করা, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, জেগে জেগে যারা ঘুমায় তাদেরকে জাগানো সম্ভব নয়। বলছিলাম আহলে হাদিস সমাজ, যেই সমাজের দিকে ধ্রুব তারার মতো চেয়ে আছে জাতি, সেই আহলে হাদিস সমাজ এক সময় কুসংস্কারে জর্জরিত হয়ে গেল। আমাদের ছোটকালের কথা আমরা বলি, আমাদের গ্রামে বৃষ্টি না হলে, আমরা আহলে হাদিস গ্রামের লোক, আমাদের গ্রামে আহলে হাদিসেরা বাস করে, নামধারী আহলে হাদিস, কিন্তু যুবতী মেয়েরা বৃষ্টি না হলে আমরা সচক্ষে দেখেছি সেখানে আপনার কলার গাছ গাড়তো, পানি ঢালতো, তারপরে গীত গাইতো কি জানেন? চাল ধোয়ার পানি নেই, ডাল ধোয়ার পানি নেই,
হরিচন্দ্র গোপাল রে ধীরে ধীরে ম্যাক সাইরা দে। তারপর আবার বলছে, কালো ম্যাঘে ধুরুম ধারুম, দুধি ম্যাঘে পানি, না খাইতে জনম গেল দেরে আল্লাহ পানি। হরিচন্দ্র গোপালকে ম্যাক চাওয়ার পরে আবার ম্যাক চাইল সেই অবস্থায় আল্লাহর কাছে, সচক্ষে দেখা ঘটনা আমাদের গ্রামে। এরকম শিরিকি আকিদা, বিয়ে না, বৃষ্টি না হলে ব্যাঙ্কে ব্যাঙের বিয়ে দিতে হবে, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নাজিল হবে, গোটা সমাজ ভরে গেল কুসংস্কারে। তাবিজ কবজ শিরিকি ঝাড়ফুঁক সে তো দূর কি বাদ, আমি যে মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া ঢাকায় লেখাপড়া করেছি, আত্মসমালোচনা স্বরূপ বলতে পারি, আমি যেই সাইফুল হাদিসের কাছে পড়েছিলাম, তিনি একখানা বই লিখলেন, তার বইয়ের মধ্যে তাবিজের নকশা। কি মনে করলেন আপনি? যারা আজকে বড় দাবি করছে, সমাজ ভাঙার অপবাদ দিচ্ছে, আহলে হাদিস আন্দোলনের আহলে হাদিস যুব সংঘের উপর মাথা তুলে আঙ্গুল তুলে কথা বলছে, তাদের সেন্টারের মহাদেশ তার বইয়ের ভিতরে তাবিজের নকশা। মোনাজাত তো আজও পর্যন্ত তারা ছাড়তে পারেনি, কিছু শ্রেণীর লোক আছে আজও পর্যন্ত মোনাজাত ছাড়তে পারেনি। এইরকম শিরকি আকিদা। আরব দেশ থেকে আলেম আসলেন শেখ ডক্টর জায়েদ বিন গানেম আল জুহানি, ঢাকার কেন্দ্রীয় আহলে হাদিসদের এক মাদ্রাসার এক ছাত্রকে ধরলেন, এরকম চেপে দুই ডানা চেপে ধরলেন, দুই হাতে চেপে ধরার পর এ সাজা এ কি এর মধ্যে খুলো, জামা খোলার সঙ্গে সঙ্গে দেখছে এক গুচ্ছ তাবিজ। আহলে হাদিসের কেন্দ্রীয় ঢাকার একটা মাদ্রাসার ছাত্রর হালত, আহলে হাদিস জামাতের বড় দলের দাবিদার, তাদের একজন জেলা সভাপতির গায়ের মধ্যে এক গুচ্ছ তাবিজ। মাওলানা আব্দুর রহমান আল কারামি এখনো আছেন, এই রাজশাহীতেই থাকেন, উনি বলেন এটা কি, আপনি আহলে হাদিস জামাতের বড় দলের এরা জেলা সভাপতি আপনার গায়ে তাবিজ, এটা কি? তো বলছে যে পাশে থেকে এই মহান্তের সাহেব বলছেন, গাছের প্রভাবকে আপনি অস্বীকার করতে পারেন। এইভাবে নিশ্চয় আপনাদেরকে হাসির খোরাক আমরা দেইনি, এটা একটা দুঃখজনক পরিস্থিতি। এই পরিস্থিতিকে মোকাবেলা করতে কত কাপখড়ি পুরাতে হয়েছে এবং কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যারা আমরা সরেজমিনে সেই সময় ছিলাম তারা বুঝতে পেরেছি। বন্ধুগণ, আগেই বলছি আমি কাউকে খাটো করতে যাইনি, সমাজের অবস্থা তুলে ধরতে গিয়ে পরিস্থিতি এমন হলো, আমাদের মসজিদের শবে বরাত, শবে বরাতে একজন আলেমকে দাওয়াত করা হলো, শবে বরাতের রাতে আমাদের এলাকায় একজন মাজহাব থেকে ফিরে আসা আলেম আমার উস্তাদ মাওলানা সাখাওয়াত সাহেব বললেন, তোরা কিসের আহলে হাদিস রে, আমি তো মাজহাব ত্যাগ করে আহলে হাদিস হইলাম, এখন দেখছি তোরা আমাদের চেয়েও বেশি জঘন্য বেদাতে লিপ্ত। প্রতিবাদ করলেন শবে বরাতের, অকথ্য ভাষায় গালিগালাজ হলো সেই আলেমকে মাইক দিয়ে সেই শবে বরাতের রাতে। শবে বরাতের হালুয়া রুটি প্রত্যেক বাড়িতে চলছে, আমরাও চলছি বাপ চাচা মিলে হালুয়া রুটি খাওয়ার জন্য, হালুয়া রুটি খেয়ে চলছি গ্রামের এই মাথাতে ও মাথা, মানুষকে নসিহত করছি কিন্তু নসিহত আমরা মানছি না, হালুয়া রুটি মানুষের বাড়িতে খাওয়া হচ্ছে, আমাদের বাড়িতে হালুয়া রুটি বন্ধ নাই। পরিস্থিতি খুব ভয়াবহ, কোরআন ও কুলখানি, সেহলাম মানুষ মরে গেলে কোরআন পড়ে সেই মরা বাড়িতে খাওয়া এখনো এক শ্রেণীর লোক চালু রেখেছে। এগুলি প্রতিবাদ করতে গিয়ে বাপের সঙ্গে আমাদের লড়াই হলো, প্রথম চাষার সঙ্গে লড়াই হলো, আমার বাবা মসজিদের ইমাম, শবে বরাত খেয়ে বেড়াচ্ছেন এ মাথা থেকে ও মাথায়। মহতারাম আমির জামাতের পিতা মাওলানা আহমদ আলী রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, তিনি লিখেছিলেন কুরআন ও কালেমাখানির সমাধান, সেই বই তখন আমাদের বাড়িতে, বঙ্গানুবাদ খুতবা আমাদের বাড়িতে, আমার আব্বা সেগুলি পড়েন, আমি সেগুলি পড়ি, ছোট মানুষ পড়ে পড়ে দেখি সব কি হচ্ছে সমাজে, পরিবর্তন হলো
সমাজ পরিবর্তন হলো। চলে গেলাম ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে রমনা পার্কে আমি দাঁড়ানো, একজন মুফাসসির কোরআন বক্তব্য দিচ্ছেন, চারদিকে আর্মির লোকেরা, আর্মির প্রধান তখন প্রেসিডেন্ট বাংলাদেশের, চারদিকে আর্মির লোক, আমি বুকের সামনে বুক পেটে দিয়ে দাঁড়িয়ে আছি বুলেট খাওয়ার জন্য, কারণ আমি তাদের সাথে জড়িত আছি, বুলেট পার্টির সঙ্গে আমার সখ্যতা গড়ে উঠেছে, আমাকে বুঝাবার মতো কোনো লোক সেই সময় আমি পাইনি। সেখান থেকে ফিরে এলাম, চলে গেলাম কাকরাইল। কাকরাইল গিয়ে টঙ্গীর তুরাগ নদীর পারে, দোস্ত বুজুর্গ, ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা, নামাজ, এলেমো, জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তবলীগ, কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। ছয় উসুলের বয়ান আমিও দিচ্ছি, আমিও ছয় উসুলওয়ালা, আমি যে মাদ্রাসায় পড়ি আহলে হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসার শাইখুল হাদিস, তিনিও কাঁকড়াইলে, আমিও কাঁকড়াইলে। কাঁকড়াইলে রাত পার হয়ে গেল, এইভাবে আমি তখন গোলক ধাঁধায় ঘুরতেছি কোথায় যাই। হঠাৎ করে একদিন খবর পেলাম মহতারাম আমিরে জামাত ঢাকায় আসছেন। মহতারাম আমিরে জামাতের খবর পেয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন অগ্নিঝরা, আমি ছাত্র মানুষ, সেখানে যাওয়ার অনুমতি নেই, ইমাম প্রশিক্ষণ চলছে। জানালা দিয়ে আমি আমিরে জামাতের বক্তব্য শুনলাম, শোনার সাথে সাথেই আমার ভিতরে পরিবর্তন হলো, মনে হচ্ছে যে আমি সঠিক পথের কিছু সন্ধান পেতে যাচ্ছি। হঠাৎ করে ঝড় তুফান শুরু হলো, আমিরে জামাত বললেন, আজান দাও, ঝড় হলে আপনারা আজান দিতেন না আগে? মহতারাম আমিরে জামাত বললেন, আজান দাও, আমি বললাম দলিল, আমার বাপও তো আজান দিত, কিন্তু ওই দিন আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল। ঝড় তুফানের সময় আমিরে জামাত বললেন, আজান দাও, বললাম দলিল, আমিরে জামাত হা করে তাকিয়ে বললেন, দলিল চাই ছেলে, দাঁড়ি মুছ ঠিক মতো কয়নি, ঘটনা নাকি? আস্তে 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 সমাজ পরিবর্তন হলো, চেহলাম দূর হলো, ফুলখানি দূর হলো, শেরেক বিদাত দূর হলো, অনেক কিছু পরিবর্তন হলো, কিন্তু এক শ্রেণীর আহলে হাদিস তারা আজও পর্যন্ত পরিবর্তন করতে রাজি নয়। তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দুইটা ঘটনা আমি বলেছিলাম, আজকে আবারও বলি। গেলাম ঠাকুরগাঁয়ে গেলাম, এই অত্রাসের মার্কাজ, এদেশের বড় মুফতি যিনি ফতোয়া দিয়ে বলছেন রাজশাহীর মওদাপাড়ার তাবলিগি ইজতেমার প্যান্ডেলে স্টেজে যত আলেম যত শ্রোতা থাকে সবাই বেদাতি। সেই আলেম সাহেবের মার্কাজে গেলাম, রাতের বেলায় খেরে কাটুরির লোক দিয়ে ইমামতি করালো, আমাদেরকে দিল না, কারণ মোনাজাত করি না তাই। সকালবেলা আমি যাই নামাজ দখল করলাম নিজেই, টাইম হওয়ার আগেই মুয়াজ্জিনকে বললাম একামত দাও, মুয়াজ্জিন বলে একামত তো দেওয়া যাবে না, ইমাম সাহেব আসেনি। বললাম তাহলে শফিক তুমি একামত দাও, শফিক হলো ইহিয়াতুরাসের ক্যামেরাম্যান, বাড়ি বগুড়া কালাইহাটা, শফিক তুমি একামত দাও, শফিক একামত দিয়ে দিল, জামাত শেষ হলো, এক বুড়া মুরব্বী বসে আবে মুনাজাত করবিলি, মুনাজাত করবিলি, তুই গেলি কেন বে, নামাজ পড়াতে গেলি কেন, তোর ঠ্যাং কেটে লিব, এরকম করে বলছে, ঠ্যাং কেটে লিবে। তারপরে বলছে বড় কুকুর রাতে ঘেউ ঘেউ করলে ছোট কুকুর এসেছে মোনাজাত তুলতে সকালে। বড় কুকুর কাকে বললেন? বড় কুকুর বলছেন মাওলানা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে। রাতের বক্তৃতায় কামালউদ্দিন জাফরি সাহেব বললেন, মোনাজাতের ঘোড়ার ডিম তো আমরা আগেই ছেড়ে দিয়েছি, আমরা মাঝাবিরা ছাড়ি, আপনারা হালাদিসরা ছাড়েন না কেন? এইভাবে যখন জালাময়ী ভাষণ দিলেন, ওই বুড়ো মুরব্বী খুব ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগালি করলেন, পরিস্থিতি খুব খারাপ। শফিক বলল, কেবারে তোরা ভালো মানুষের সল, ক্যাংকা কথা কসু, আলেম মানুষের সাথে এনা ভালো কথা কন,
বুড়া রাগে সরে তো করতে লাগলো। লাভ যে আমি বললো আমার কাম ছিল নামাজ পড়িয়ে দাও, আমি নামাজ পড়িয়ে দিয়েছি, তোর বাপকে ডেকে তুই মোনাজাত করে নে। মোনাজাত যদি তোর হাত তুলে করে না পোষায় তো ঠেং তুলে মোনাজাত কর, আমি চলে গেলাম কি করবি কর। বলে তো আমি চলে আসলাম, ছবিকে বললাম তাড়াতাড়ি আসো। গেল ঠাকুর গায়ে রানী শঙ্কর সেন্টারের ঘটনা, ঠিক সেমার একটা ঘটনা ঘটলো দিনাজপুর রানীর বন্দর। মোনাজাত না করে স্টেজ থেকে নেমে গেলাম, লোকে বলল মহিলা প্যান্ডেল থেকে প্যান্ডেলের পর্দা ছিঁড়ে বের হয়ে চলে আসছে, ভাই টান দিয়ে পর্দা ছিঁড়ে বলতে আবে আশরাফুল চৌধুরী তুই ঢাকার তার জারুয়া মৌলবী আনিল, ঢাকার তে জারুয়া মৌলবী আনিল, মোর বাপের টাকা লীল মোনাজাত না করে, তোর মোর বাপের টাকা ঘোরত দে। আশরাফুল চৌধুরী বলে মাদানি ঠেলা সামলাও, ওর ঠেলা যে দিতে জানে সে সামলাতেও জানে, ঠেলা যে দিতে জানে সে সামলাতেও জানে। লান্তাহসাবিল মাজদা তামারান্ন আনতাকে লুহু ওলান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবেরা। মর্যাদা খেজুর নয় যে খেয়ে নিলেও মর্যাদাবান হওয়া যায়, বিষাক্ত বিস্ফল ভক্ষণ না করা পর্যন্ত মর্যাদাবান হওয়া যায় না। কতদিন খাদ্য ফেলে দিয়ে, কতদিন পাথেও ফেলে দিয়ে, কতদিন সব কিছু ছেড়ে দিয়ে এই বেদাত না করার অপরাধে আমরা চলে এসেছি, ফিরে এসেছি। সমাজ এখন সংস্কার হয়েছে, এখন বেদাতি মসজিদে আমিনের গুঞ্জন শোনা যায় আলহামদুলিল্লাহ, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আজকে ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে দাওয়াত পৌঁছে। 1984 সালে ব্রাহ্মণবাড়িয়া সর্বপ্রথম আমি যখন গেছিলাম সেই সময় আমাকে দাবর ধরেছিল, আমি সালাত তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছি ট্রেন ধরার জন্য, পিছন দিক থেকে এক লোক দাঁড়া সামনে আগালে কিন্তু বিপদ আছে। আমি দাঁড়িয়ে গেলাম, ভাই কি বলতে চাচ্ছেন? বলে শেষ নবীর নাম বলো। বলে শেষ নবীর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চলে যাও। বলে শেষ নবীর নাম তুমি জানো না? এই শেষ নবীর নাম জানার জন্য আমাকে দাবড়াচ্ছ? বলছেন না তুমি কাদিয়ানি কি না তাই পরীক্ষা করলাম। কত সালে? 1984 সালে। 1984 সালে সেই দাওয়াত সেখানে পৌঁছেছে, সারা বিশ্বে দাওয়াতি কাজ চলছে। আহলাদিস আন্দোলন, আহলাদিস যুব সংঘের কর্মী বাহিনী বেদাত না করার কারণে বহু মার খেয়েছে, বহু ত্যাগের বিনিময় হালুয়া রুটি উঠেছে, মোনাজাতের বেদাত উঠেছে, তাবিজ কবজ উঠেছে, সেহলাম কুলখানি উঠেছে, উঠেছে আমাদের এই আপনার টাকা দিয়ে ফেতরা দেওয়ার রীতি, অনেক রীতির পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন সমাজে চলে ফিরে আশ্চর্য হয়ে যাই যে এই দাওয়াতের ফল কত দূর সুদূর প্রসারী। আল্লাহু আকবার। বেদাতের বিরুদ্ধে যে সমস্ত আলেম ওলামা কাজ করেছেন, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, তার সঙ্গে আমার একাত্মতা ছিল অনেক, কিন্তু তার পরবর্তী জেনারেশন সেই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হন নাই। মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ, আব্দুর রউফ সাহেবের দাওয়াত অনেক দূর পৌঁছে গেল, যেদিনে সংগঠনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিলেন সেদিনে বেদাতিরা বুঝতে পারল আজকে মারলে কেউ ঠেকাতে আসবে না। সংগঠনের সঙ্গে যতদিন জড়িত ছিলেন, যখন প্রথম আহলাদিস হলেন তখন তিনি বেশি অসহায় নাকি পরে বেশি অসহায় হলেন? অসহায় কখন হলেন, প্রথমে না শেষে? মানুষ অসহায় কি আগে হয় না পরে হয়? যখন কেবল দাওয়াত দিলেন আহলাদিস হলেন তখন তো তার সাথে কোনো লোকই নেই, তখন তার গায়ে কেউ হাত তুলে সাহস পেল না, কিন্তু যখন লোকজন তৈরি হয়ে গেল তখন গায়ে হাত তুললো কেন? একটাই জবাব, যেদিন তিনি সংগঠন থেকে বিচ্ছিন্ন হলেন এবং সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দিলেন সেদিনে বেদাতিরা বুঝলো একে ধরার টাইম এসেছে, তাই তো তার গায়ে হাত তুলে সাহস পেল। সংগঠিত কোনো লোককে মানুষ হাত তুলে সাহস পায় না, ভালো করে মনে রাখবেন। অনুরূপভাবে আমাদের অন্যান্য দিনী ভাইয়েরা
বহু গরম গরম বক্তব্য দিয়েছেন, গরম বক্তব্যের উপর কোনোদিন মামলা হয়নি। যখনই বুঝতে পেরেছেন যে সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বটগাছের ছায়াতল থেকে তারা সরে গেছে, তখনই বেদাতিরা বুঝতে পারল এখন এর উপরে মামলা চালাও, আমলা চালাও আর কোনো সমস্যা হবে না। তারপরে দোষ পড়ছে আহলে হাদিস আন্দোলনের। আহলে হাদিস আন্দোলন শিখাই দিয়েছে যে ওখানে যায় অমকের উপর আক্রমণ করো, মিথ্যাবাদীরও বিচার দুনিয়াতে হবে আখেরাতেও হবে। নিরীহ কোনো মানুষকে, নিরপরাধ কোনো মানুষকে এইভাবে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, অবশ্যই তার বিচার আল্লাহর দরবারে হবে। আমাদের ভাইদের কল্যাণে, লম্বা হয়ে যাচ্ছে শেষ করে দিচ্ছি, আমাদের ভাইদের কল্যাণে আরব দেশের জনৈক শায়েখ বলছেন, তোমাদের আমির ডক্টর গালিব তিনি হলেন খারেজি। আমি তাকে বললাম যে আপনি কি তাকে দেখেছেন, কথা বলেছেন তার সঙ্গে? না, কথা বলেননি। আপনি কথা বলেননি, তারপর একজন নিরপরাধ লোককে খারেজি বলেন, খারেজি আকিদা প্রথম চিনলাম আমি যার লেখনি পড়ে। খারেজি সংগঠন থেকে বেরিয়ে আসলাম যার অবদানে, তাকে বলেন আপনি খারেজি, বলেন কি আপনি? আপনি হতে পারেন মদিনা নালেন, কিন্তু আপনি শুনে রাখেন আল্লাহর আদালতে বিচার হবে। মহতারাম আমির জামাত, মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকতেও, ভুল থাকলে সংশোধন করে দিবেন, কিন্তু তাকে খারিজি বলবেন এর তো হতে পারে না। হতভম্ব হয়ে গেলেন, তাকায় রইলেন আমার হুঙ্কার শুনে। বাহরাইনে গেলাম, বাহরাইনের পার্লামেন্টের ডিপুটি স্পিকার, তারই বড় ভাই, নাম বলবো না, ডিপুটি স্পিকার বাহরাইনের পার্লামেন্টের তারই বড় ভাই আমাকে বললেন, আহলান সাহলান, ইয়া মোহাম্মদ আমান, বাংলাদেশি তাল লীলাই না, লেদাই না মাশরুয়াত, আমাদের কাছে অনেক আছে প্রজেক্ট। আমাদের প্রজেক্ট একা একা আমি কিছু করি নেই, আমার আন্দোলনের মাধ্যমে করতে হবে। বললাম আন্দোলন বল, তোমাদের আন্দোলনের নেতার নাম বলো। বললাম ডক্টর আসাদুল্লাহ আল গালেব, ওহু আল্লাযী হুয়া কানা ফিস সিজিন, যে লোক জেলে ছিল। ব্যঙ্গাত্মক স্বরে বলল, যে লোক জেলে ছিল। আমি বললাম, ও ইউসুফ আলাইহিস সালাম কানা ফিস সিজিন, ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিল, কি কইবার চাও তুমি? বাঙালির মুখে এরকম কথা জীবনে সে করে দিয়ে শুনে নেয়। ও মনে করে বাঙালি রাস্তা ঝাড়ু দেয়, কিন্তু ও দেশে যে খতিবগিরি করে বাঙালি তা তো সে জানে না। সব বাঙালি রাস্তা ঝাড়ু দেয়? ওই বাংলাদেশে বাহরাইনের মানুষ, বাংলাদেশের মানুষ বাহরাইনের রাস্তা ঝাড়ু দেয়, কিছু মানুষ রাস্তা ঝাড়ু দেয়, আবার আমি আমানুল্লাহ সেখানকার খতিব, আমাকে জিজ্ঞেস করে তোমার নেতা কি জেলে ছিল? বলে ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিল, তুমি কি কইবার চাও? হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। বন্ধুগণ, আপনার আন্দোলন, আপনার দৃঢ়তা, আপনার দৃঢ়তা, আপনার আন্দোলন সমাজ সংস্কার করতে সক্ষম আপনি যদি নিজে নরম হন। মহতারাম আমির জামাত কি বলে গেলেন, আকিদা শক্ত আর ব্যবহার নরম, মুআমালাত নরম হবে আর আকিদা শক্ত হবে, মজবুত হবে। যাই হোক, লম্বা বক্তব্য আমি দিতে চাচ্ছি না, শেষ পর্যায়ে এসে গেছি। পরিশেষে নগায় এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য শেষে আমাকে বললেন, মোনাজাত করেন। মোনাজাতের বেদাত তো আমরা করি না, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, না করলে আপনাকে স্টেজে নামতে দেওয়া হবে না। যেই বলেছে স্টেজ থেকে নামতে দেওয়া হবে না, স্টেজের পিছন দিক থেকে লাফ দিয়ে নেমে বললাম, মাতা স্তাবাত্তুমুন্নাসাওয়াকাদওয়ালাদাতহুমুম্মুহাতুমাহরারা, ওর মাকে ওকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে, ওকে গোলাম বানাবার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? মাথা কিনে নিয়েছো আমার কাছে? বেদাতি মুনাজাত আমাকে করে নিবে, ভাবো কি করে? থাকলো তোমার ইষ্টে, চললাম আমি, তারপর ঠেকাও দেখি। মহিলারা পর্দার আলতে বলছে, বাপরে মৌলবীর তেজ। নেটে দেখবেন একটা বক্তৃতার শিরোনাম আছে, বাপরে মৌলবীর তেজ। চলে গেলাম ওখান থেকে, চলে আসলাম ঘরে, তারপরে
যিনি পরিচালক নাম বলবো না, যেই মাহফিল মাঠে সেই মাহফিল মাঠের নামও বলবো না, এই এখানে মোহনপুরের ওই পাশে ঘরের মধ্যে যুব সংঘের ছেলেরা আমাকে আটক করে রেখে দিল পাহারা দিয়ে, শুধু হাতে ধরে মারা বাকি থাকলো মোনাজাত না করার অপরাধে। বেদাত কি এমনি ওঠে না? সমাজ সংস্কার করেছেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী, যার নামে আমরা ওহাবি। সেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীর শ্বশুর, আপন শ্বশুর, তাকে হত্যা করার জন্য দুষ্কৃতিকারী ঘাতক নিয়োগ করলেন। কে ঘাতক নিয়োগ করলেন? কুমিল্লার ম্যাটাঙ্গর, কত কথা বলবো। কুমিল্লার ম্যাটাঙ্গরে উয়াদের স্টেজে এক বুড়ে গিয়ে থাবলায় ধরলো, আমারে ধরে বকা দিয়ে বলে অমুকের বাচ্চাকে ধর সবাই করো। আমি তো স্টেজ থেকে লাভ দিয়ে নেমে গেলাম, ভাইয়েরা আমাকে নিয়ে চলে গেলেন। তারপরে যেই ভাই আয়োজন করছেন তার কেঁচি গেটের ভিতরে আমাকে রাখলেন। আড়াই বাড়ির মাদ্রাসার মোহতামেম সেদিন বক্তব্য দিলেন, তার সফিউল্লাহ ভাই ছিলেন সেদিন। এরকম শত শত ঘটনা। বন্ধুগণ, সমাজ সংস্কার করলেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী রাহেমাহুল্লাহ। তার সংস্কারে রাষ্ট্রপতি হিসাবে বাধা প্রাপ্ত হলো তার শ্বশুর। তার শ্বশুর জামাইকে হত্যা করার জন্য ঘাতক নিয়োগ করে সামনে বলল, ইনারা আমার লোক, আপনাকে সীমান্ত এলাকায় পৌঁছায় দিবে। আর গোপনে বলল, ওকে মরুভূমির ভিতরে নিয়ে হত্যা করে দাও। মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী রাহিমাহুল্লাহ মরুভূমির বালুর উপর হেঁটে যাচ্ছেন, আর কোরআন আয়াত পড়ছেন, উমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু, উমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ইয়ারজুকুহু, উমাইয়া তাকিল্লাহ ইয়ারজুক ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত পড়ছেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী, ঘাতকের দেলের ভিতরে ভয় ঢুকে গেল। ঘাতক বলে দিল, তোমার শ্বশুর তোমাকে হত্যা করার জন্য আমাদেরকে পাঠিয়েছিল, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেলাম, তোমার চোখ যেদিকে যায় সেদিকে যাও, শ্বশুরের সাথে আর জীবনে দেখা করো না। জীবনে করলেন এই সংস্কার আন্দোলনে মহতারাম আমির জামাত নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, নিগৃহীত হয়েছে। আল্লাহর ফজল করমে তার একটা ফসল আমরা পেতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শেষ কথা যেটা সেটা হলো এই, এখনো আমাদের এই আহলাদিস সমাজের অনেক ছেলে যারা আহলাদিস নাম নিয়ে বেদাতি সংগঠনের সঙ্গে এবং কোরআন সুন্নার আকিদা বিরোধী মানহাজ বিরোধী অনেকের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চলছে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। ওয়াখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।